সেই খুলনার স্বাদ। গ্রীষ্মপ্রধান দেশগুলিতে সবাই অধীর আগ্রহে থাকে কখন শীতকাল আসবে, মজার মজার সবজি পাওয়া যাবে। আমি আমার বাংলাদেশের কথা বলছি। যখন বাংলাদেশে ছিলাম, শীত ঋতুর জন্য কতটাই না অপেক্ষা করতাম, অপেক্ষায় থাকতাম শীতের প্রথম সবজি কবে খাবো। তবে অনেক দাম দিয়ে কিনতে হতো সবজিগুলি। এগুলি এখন ভালো লাগার অনেক সুন্দর সুন্দর স্মৃতি। তবে এই স্মৃতিগুলি বহন করে এখনও জীবনটাকে চালিয়ে নিচ্ছি, প্রবাসে এসেছি। তবে বাংলাদেশের খুলনা অঞ্চলের রান্না কিন্তু সবসময় মিস করি। সময় পাই যখন, চেষ্টা করি খুলনা অঞ্চলের রান্না, নিজের মায়ের হাতের রান্নার মতো রান্না করে খেতে। শীতের সবজির মজাই তো আলাদা। যদিও আমি শীতপ্রধান দেশে থাকি, এখানে 8 মাসই শীত থাকে, আর এখানেও বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। তবে বাংলাদেশের যে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগমও বলতাম আমরা, এই ধরনের বেগুন, এগুলি কিন্তু আমরা সবসময় অ্যাভেলেবেল পাই, আর এগুলি বেলজিয়ান সুপার মার্কেটেই কিনতে পাওয়া যায়। তবে বাংলাদেশের অথেন্টিক খাবারগুলি বাংলাদেশি দোকান থেকেই আমাদের আনতে হয়, লাইক সিম, পেঁয়াজের ফুল, মোচা, চালতা, কদবেল, কুল, এগুলি আর বেলজিয়ান সুপার মার্কেটে পাওয়া যায় না। এনিওয়ে, আমি গিয়েছিলাম লাস্ট রবিবারে বাংলাদেশি দোকানে, অনেক বছর পরে পেঁয়াজের ফুল পেলাম। আসলে যখন যাই তখন কিন্তু এই সবজিগুলি থাকে না, হয়তো আনে শেষ হয়ে যায়। আমার সাধারণত স্যাটারডে অথবা সানডেতে যাওয়া হয়, আর সবজিগুলি আসে হলো শুক্রবারে, অনেকে শুক্রবারে নিয়ে যায়, এ কারণে আমার ভাগ্যে হয় না। তারপরেও হাজার হাজার মাইল দূরে বেলজিয়ামে আসে সবজিগুলি বাংলাদেশ থেকে, আমরা পাচ্ছি, এ কারণে শুক্রিয়া। আর যখন খুব বেশি ইচ্ছা করে তখন কিন্তু বাংলাদেশি দোকানে ছুটে যাই, সময় আর দেখি না, হয়তো যদি সেটা খুঁজে পাই। তেমনই লাস্ট রবিবারে বাংলাদেশি দোকানে গিয়েছি, আগেই বলেছি, ওখান থেকে পেঁয়াজের ফুল নিয়ে আসছি, আর এটা অনেক দিন পরে বাসায় রান্না করছি, প্রায় 3 বছর পরে। এক একটা অঞ্চলে এক একভাবে রান্না করে, এক একভাবে ভাজি করে, নতুনত্বকে গ্রহণ করতে আমরা সবাই পছন্দ করি। যদি রেসিপিটা ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমি বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিওগুলি শেয়ার করি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন। আর প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমাদের বেলজিয়ামে পেঁয়াজের ফুলের কলিগুলির কিলো হলো 8 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় 1000 টাকার উপরে। 1 কিলো পেঁয়াজের ফুল 1000 টাকার উপরে। অনেক সুন্দর সবুজ তরতাজা, কলিগুলি এখনও ফোটেনি, তার মানে খেতে খুব মজা হবে। আর এগুলি আমি বেছে বেছেই নিয়ে এসেছি। পেঁয়াজের কলিগুলি থেকে পেঁয়াজের ফ্লেভার আসে, তারপরেও কিন্তু আমি পেঁয়াজ দেই। আমাদের খুলনায়, আমাদের বাসায় পেঁয়াজ ইউজ করে। আর সঙ্গে একটু রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলিও ঠিক এইভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা মরিচ ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলিও লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। আর আলু দিব আমরা, আলুগুলি ঠিক এইভাবে সুন্দর ছোট ছোট করে কেটে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, এতে করে আলুগুলি ঝুরঝুরে ভাজি হবে। আলুগুলি ঝুরঝুরে করে না কাটলে না ভাজিগুলি সুন্দর হয় না। আমার কাছে তরকারির কাঁটাটা, তরকারির শেফটা খুব বেশি সুন্দর হতে হবে, না হলে কিন্তু আমার রান্না করতেও ভালো লাগে না। আর পেঁয়াজের ফুলগুলি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে স্লাইসগুলি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। 2 আটিতে ঠিক এতটুকু হয়েছে, ফ্রেশ কচকচে, কাঁচাই খেয়ে ফেলা যায় সেরকম অবস্থা। আর আলুগুলিরও পানি ঝরিয়ে নিয়েছি, সব রেডি। আর আমার এই কড়াইটা না লোহার কড়াই, অনেক হ্যাভি। আর এই খুন্তিটা না আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। ভাজিটা কিন্তু হাই হিটে করতে হবে, তখন কিন্তু পারফেক্ট সুন্দর ভাজি হবে। আমাদের প্রবাসীদের জীবন, 9:30টার সময় রান্না করতে আসছি, আজকে কাজ ছিল, হোল ডে কাজ ছিল, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। সুন্দর গরম হয়ে গেছে, ধোয়া উঠছে,
এখন একটু জালটা কমিয়ে দেই, বেশি কমানো যাবে না। এখানে যে পেঁয়াজ আছে, পেঁয়াজের হাফ পেঁয়াজ দিব আমি, সঙ্গে রসুন গুঁড়ি দিব, একটু হলুদ, কালারটা সুন্দর আসবে এই কারণে হলুদটা এই পর্যায়ে দিয়ে দেওয়া। ভাজিটা যখন বেশ অনেকটা হয়ে যাবে তখন হলো আমি লবণ দিব, কারণ এই মুহূর্তে লবণ দিলে ভাজির পরিমাণটা কতটুকু থাকবে সেটা বোঝা যাবে না। নতুন রাঁধুনিরা আমরা এইগুলোটাই করে থাকি সাধারণত, তখন লবণটা বেশি হয়ে যায়। আর তরকারিতে লবণ কম হলেও ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না, তবে পারফেক্ট হলেই সবথেকে মজা। আর কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে যদি এইভাবে একটু জালটা বাড়িয়ে যদি রান্না করা হয়। আর ভাজি সবসময় ট্রাই করতে হবে জালটা, চুলার জালটা হাই হিটে রেখে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সবজির গুণগত মানটাও কিন্তু ঠিক থাকবে। আর ঠিক এই পর্যায়ে বাড়তি যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে লবণ রেডি করে রেখেছি, লবণটা আর পরে দিব। একটু সরিষার তেল দিয়ে দিলাম, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন লাস্ট ফিনিশিং লবণ। শেষে লবণটা দিলে হবে কি একেবারে পারফেক্ট কতটুকু লবণ লাগবে সেটা বোঝা যাবে। আর পেঁয়াজও দুবারে দিলে হয় কি, পেঁয়াজের ফ্লেভারটা পাওয়া যায়, একটু কাঁচা কাঁচা থাকে, ভালো লাগে। সম্পূর্ণ রেডি হয়ে গেল আমাদের খুলনা অঞ্চলের পেঁয়াজের ফুল আলু দিয়ে ভাজি। আর শীতের সময় গরম ভাতের সঙ্গে পেঁয়াজের কলি আলু দিয়ে ভাজি, আর হলো ডিমের অমলেট, জাস্ট ওয়াও। কালকে দুপুরে যেহেতু খাবো, ডিমের অমলেটটা কালকে খাওয়ার আগেই ভাজি করব। সো অবশ্যই বাসায় ট্রাই করবেন, রুটি ভাত সব কিছুর সঙ্গে খুবই মজা, খুবই মজা। সো আজকের পর্ব এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।